সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আট ঘন্টাকে ধরা হয় দেশের গার্মেন্টস সেক্টরের ওয়ার্কিং আওয়ার হিসাবে এর মাঝে সন্ধ্যা কিংবা ছয়টা রাত আটটা পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন কিন্তু এই মূল ওয়ার্কিং আওয়ারের অর্ধেকের বেশি সময় কারখানায় বিদ্যুৎ না থাকায় উৎপাদন অর্ধেকে নেমে গেছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের তার সাথে যুক্ত হচ্ছে বিদ্যুৎ না থাকায় আরও বেশ কিছু জটিলতা বিশেষ করে বিদ্যুতের ভোল্টেজ উঠে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি বিদ্যুৎ আসা যাওয়ার কারণে সর্বপ্রথম আমাদের সব বেশি ক্ষতি হচ্ছে আমাদের যে অটোমেশনগুলো যেগুলো করা আছে আমাদের মেশিনারি পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ এগুলো সবগুলো কম্পিউটারাইজ মেশিন কিছুতে আপনার এই বিদ্যুৎ আসা কারণে কিন্তু এই ঘন ঘন নষ্ট হয় গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি বিদ্যুৎ সংকটে ছোট কারখানাগুলোতে প্রতিদিন বাইশ থেকে তিরিশ হাজার টাকার এবং বড় কারখানাগুলোকে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ডিজেল কিনতে হচ্ছে দেশের প্রায় সাড়ে চার হাজার গার্মেন্টস কারখানায় এখাতে প্রতিদিন বাড়তি খরচ হচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা সহ বৈশ্বিক সংকটের মুখে অস্থির সময় পার করছে দেশের তৈরি খাত এর মাঝে নতুন সংকট দেখা দিয়েছে বিদ্যুতের টানা লোডশেডিং আর এর ফলে চতুর্মুখী সংকটের পড়তে পড়তে হচ্ছে দেশের গার্মেন্ট শিল্পকে আর এই সংকট থেকে উত্তরণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প দেখছেন না বিজিএমইএ নেতারা চট্টগ্রামের নাসিরাবাদ শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ